বক্তব্যকে কত রকম ভাবে শুধু চাপা দেওয়া হচ্ছে দেখুন। আজকে যদি ইউটিউবার গুলো না আসতো, আজকে যদি ইউটিউবার গুলো ইউটিউবার গুলোর পা ধুয়ে ডেলি দু গ্লাস করে এদের পানি খাওয়া দরকার এই বক্তা গুলার। এই ইউটিউবার গুলোকে জামাইয়ের মতো আদর করে পায়ে তেল মালিশ করা দরকার এদের, এদের পা ধুয়ে পানি খাওয়া দরকার। আর বলা দরকার, ভাই তোরা ছিড়ি বলে আজকে আমরা দু পয়সা কামিয়ে খাচ্ছি, তোরা যদি না থাকিস তো আমাদের পেটে আল্লাহর রাসূলের সব সাহাবায়ে কেরামরা বসেছিলেন, ঠিক আছে, আলোচনা করতে করতে বলছে জানো, একজন সাহাবা বলছে জানো আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহর সাথে কথা বলেছে, মূসা কাল্লামাহুল্লাহু তাকলিমা, মূসা তো আল্লাহর সাথে কথা বলতেন, গুড। আর একজন হচ্ছে জানো ঈসা আল্লাহ তাআলা তাকে এমন একটা ক্ষমতা দিয়েছে মুদ্রা জিনিসের মধ্যে ফুঁক দিলে ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহু, মুর্দা জিনিসের উপর ফুঁক দিলে তারপর তাকে জিন্দা করে দিতে জানো। আরেকজন বলছে জানো মূসা নবী তার আশা নিয়ে যখন পাথরের গায়ে মেরেছিল পাথর থেকে ঝর্ণা বার হয়ে গেছিল পানি। আরেকজন বলছে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপার জানো, বলি কি ওকাজালিকা নুরিয়া ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে কুরআন বলছে ইব্রাহিম নবী থেকে যা কিছু আছে সব ইব্রাহিম নবীকে সচক্ষে দেখিয়েছে। ওটা সাইন্টিফিক আলোচনা হলো, শ্রেষ্ঠ আরেকটু আরেকটু মানে কষিয়ে দিয়ে আরেকটু ভারী করে দিয়ে ওই আলোচনাটাকে দিয়ে আমাদেরটাই আসবো, অসুবিধা আছে কারো? তখন আমি বলেছিলাম শুধু এইটা না, আমি শুধু ছোট্ট ছোট্ট করে বলবো যে মানুষের শর্ত ছিল ক্রিয়েটরের পরে একজনের নামে তুরস্কের ইতিহাস তার জীবনের সাধনা উৎসর্গ করবে, কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন নয় সে, যাদের জন্য কেমব্রিজ আজও সাক্ষ্য দেয়, যাদের জন্য হার্ভার্ড সাক্ষ্য দেয়, যাদের জন্য অক্সফোর্ড সাক্ষ্য দেয়, যাদের জন্য বিশ্বের বড় বড় লাইব্রেরির সাক্ষ্য দেয়, তারা আজকে কথা বলছে এবং তার শর্ত অনুযায়ী রাসূলকে একমাত্র তারা চুজ করছে। চলুন মিস্টার মাইকেল এইচ এর দ্য হান্ড্রেড নামক গ্রন্থ লিখছে, তিনি কি বলছে যে পৃথিবীর বুকে আমি 100 জন মনীষীর জীবন নিয়ে গবেষণা করলাম কিন্তু আমি হযরত মুহাম্মাদের একটা কথাই দেখলাম যে ময়দানেতে একদল মানুষ একটা একদল বাচ্চা খেলা করছে আর ওখানে একটা বাচ্চার আব্বা এসে তার সন্তানকে ডাকছে, বাবু শুনো বাবু শোনো, আমার রাসূল বলছে ও যাবে না তুমি যাও, কিছু সময় পরে এসে বলছে বাবু শোনো চলো বাড়ি যাই সন্ধ্যা হয়ে গেছে। নবী আমার বললেন ও যাবে না তুমি যাও, আবার কিছু সময় পরে এসে বলছে চলো বাবু বাড়ি যাবে না, আল্লাহ রাসূল বলল বললাম না তুমি এখন যাও পরে যাবে, এরপরে আমার রাসূল বলছে এই সাহাবা বলছে জি শোনো, জি হুজুর যাও তোমার বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাও, জি হুজুর একটা কথা বলবো, বলছে তিন তিনবার আমার সন্তানকে আমি ডাকলাম আপনি যেতে দিলেন না, আর চতুর্থবারে আপনি ডেকে পাঠাচ্ছেন মানে? আল্লাহ রাসূল বলল ওরে পাগল এতিম কাকে বলে বুঝিস, বাফারার কষ্টটা জানিস, মাহারা কাকে বলে জানিস, আমি মুহাম্মাদকে দেখ, আমি রাসূলকে দেখ, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহকে দেখে নেই বলে নিজের দিকে দেখাচ্ছে। আজ পর্যন্ত আল্লাহ জমিন আসমানের সবকিছু আমার কদবেতে রেখে দিয়েছে, তথাপি আমি মুহাম্মাদ আজ আমার মাকে মিস করি, আজ আমার আব্বাকে মিস করি, আর তুই যখন তোর সন্তানটাকে ডাকছিলি তুই কি জানিস ওই ময়দানে আরো একটা বাচ্চা ছিল যে অনেক আগে মাকে হারিয়েছিল আর সদ্য কিছুদিন আগে ওহদের যুদ্ধে ওর আব্বাটাকেও হারিয়ে ফেলেছে, তুই যখন তোর বাচ্চাকে ডাকছিস ও ফ্যাল ফ্যাল করে তাকে দেখছে চোখ ভরা পানি নিয়ে, আমার আব্বা কোথায়, আমার আব্বা আমাকে নিতে আসলো না কেন এখনো? আমি তাই বললাম দুনিয়ার পিতারা নিজের সন্তানকে আদর করার আগে আশপাশে দেখে নাও কোনো মাহারা বাফারা আছে নাকি, অতএব নিশ্চয় তোমার বাচ্চাকে তুমি আদর করবে, আগে ওই এতিমগুলোর মাথায় হাত বুলাও, একটা এতিমের মাথায় হাত বুলালে মহব্বতের সাথে ওটা ওই এতিমটা নয় আমি মুহাম্মাদের মাথায় হাত বুলানো হয়। সুবহানাল্লাহ, মাইকেল এই চ্যাট এটা পড়ার পরে বলছি হোয়াট আ ম্যান, কি মানুষ ইনি,
সত্যি বলে তিনি লিখে দিলেন, perhaps the greatest leader, perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বলে দিল যে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ থাকে, এই নবী ছাড়া আর অন্য কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তুমি বলছিলে না আমার নবী শ্রেষ্ঠ হলো কি করে, একটাও কোরআনের ভাষায় বলবো না। চলো মিস্টার স্যার উইলিয়াম মুর বইটা বার করো, দ্য ডেমোক্রেসি অফ ইসলাম, ইসলামের গণতন্ত্রের যিনি আপনাকে অর্থাৎ যিনি বইটা লিখেছে তিনি এক সময় বলছে, আই এম দ্য ডিসাইপল and also 41 41 পৃষ্ঠা তার খুলবে, বেশি নয় 40 41, কি বলছে, আই এম দ্য ডিসাইপল এন্ড অলসো ফলোয়ার অফ জিসাস, but I like to say a truth that Prophet Muhammad is the perfect person in all of our world. He was the matter mind, not only his own is but of all ages. Ami janmoshutri bongshoshutri jat shutri ami Christian er but a Christian tathapi shotto bolte amar mukhe bade na, ami amar dharmer nobi Isa noy barong Islam er nobi Muhammad ke prithibi shreshtho ebong khati bole mone kori. Bolun subhanallah. হ্যাগো আমার রসুলের আলোচনা শুনে ভালো লাগছে, হ্যাঁ অনেক ঘটনা তো অনেক শুনেছেন, কিন্তু আমার নবী কে ছিলেন আজকে? বোকা, তোরা কার স্টাইল নিতে যাচ্ছিস, শাহরুখ খানের, সালমান খানের? কথা বুঝতে পারছেন না? আগে ছিল দাড়ি কাটা স্টাইল, এখন হয়েছে দাড়ি রাখা স্টাইল। দেখো সব যুবক যুবক ছেলেরা দাড়ি রেখেছে হালকা করে, এখন আর দাড়ি চাচ্ছে না। আরে এটাই তো আমার রাসূল বলেছেন, তুই দাড়ি রাখ। আর তারপরে দেখো এই ছেলেগুলোকে এখন চাচতে বলো, হঠাৎ করে একদিন রেখে ফেলেছে, বুঝলেন, রেখে দেখি রেখে দেখি রেখে দেখি চাচতে বলো কাটিস না, মানে এমন মায়া এসে গেছে, পশ্চিমবঙ্গের ইমোশন জড়িয়ে গেছে। আমি সেদিন ঠাট্টা করে রেখে দিয়েছিলাম, আজ তো আমার রাসূলের সঙ্গে মিলে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবেই তো হয়, জওয়ান কারা কারা দেখেছো, হাত তুলে দেখাও তো, মিথ্যা কথা বলে তোলো, অসুবিধা নেই। একজন আর কে দেখেছো? হ্যাঁ দু তিনজন, দু তিনজন দেখেছো, আমাকে বলো। একটানা একটানা দেখে শেষ করতে পেরেছিলে কি? ওই টেনে টুনে টেনে টুনে বিরক্ত লাগছে, ধুস বিরক্ত লাগছে, ধুস বিরক্ত লাগছে, ধুস ওই করে করে কোন রকমে শেষ হয়েছে। এখন বলো যত নতুন সিনেমা আসছে সব সিনেমা একটা দে, মুখে দাড়ি পুরো চাঁচা না দাড়ি আলা, হ্যাঁ সুলতান দেখো সালমান খানের দাড়ি, জওয়ান দেখো শাহরুখ খানের দাড়ি, আর কোন কোন ফিল্ম আছে বলো না, লজ্জা লাগছে। আমি হুজুর বলতে পারছি আর তুমি সাধু সাচ্ছ, কথা বলছ। এটা আমাদের মেহরাব ভাইয়ের মজলিস, মানে খোলামেলা আলোচনার মজলিস, এখানে রাগ ঢাক লুকোনো চুরুনি, তোমার মুখ আর মুখোশ দু রকম হবে, তো চলে যাও ওইসবের জন্য, মুখ মুখোশের দল আলাদা আছে সেই দলে চলে যাও, এখন যেখানেই যাবে সেখানেই লোক যাতা কথা বলছে। আর মেহরাব ভাইয়ের মজলিসে বসবে, ওখানে যেটা দিলে আছে সেটা মুখে বলো বাবা, মানুষ তোমায় খারাপ ভাববে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট হোয়াট এভার ইউ আর, তুমি কি কে কি বলছো কান দিও না, তুমি কি, তুমি তো জানো ভাই, জানো আমার কথা বুঝতে পারছো? মা এসা হি হুঁ ইয়ার, আমি এমনই, তাতে কি হবে? শুনুন শুনুন, আগে বলেছে গোনা মানুষের জন্য, আপনি দেখেন যত, আচ্ছা আগে সব প্যান্ট পরতো গাঁটের নিচে, আর এখন প্রত্যেকটা যুবক ছেলেকে তুলে দেন প্রত্যেকের প্যান্ট গাঁটের উপরে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক করে বলো, ঠিক না ভুল? প্যান্ট কি এখন গাঁটের নিচে আর যায়? সব গাঁটের উপরে স্টাইল, আবার পায়ে আবার কি কালো একটা দড়ি বাঁধে, আমাদের গুলো বাঁধে। আমি জিজ্ঞাসা করি এটা বাঁধলে কি হয়, তো বললো যে ভাই জান ওই যাদের একটু মানে ছেলেদের ওই একটা অসুখ আছে না, একটু কোনো একটা বিশেষ জিনিস ছোট বড় যাদের থাকে, যাদের বাঁ দিক ছোটটাকে ডান পায়ে বাঁধে আর ডান দিক ছোট থাকলে বাঁ পায়ে বাঁধে, ওটা লজ্জায় বলতে পারে না, কিন্তু সিস্টেমটা হচ্ছে এই জন্যে যাদের বাঁধা জানবেন তার একটু ওই অসুখ আছে, এটা ওই অনেক পুরাতন একটা টুটকা বলে, তাই মায়েরা দেয় বেঁধে দেয়।
কথাটা আমার বুঝতে পারছেন না নাকি? নাহলে আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আগে এইসবই প্রবলেম হলে, টেস্টিস প্রবলেম হলে এক পায়ে বেঁধে দিতে শিখবোর আমি দেখেছি। তো এখন যারা বাচ্চা আমার যুবক ছেলেরা, তো এত কম বয়সে আল্লাহ তোমাদের অসুখ ভালো করদিক আমি দোয়া চাই। কাল যার পায়ে দেখবে বাঁধা জানবে, বাঁধবে কেন রে ভাই, আমাকে তো বুঝিয়ে দিতে হবে। দ্যাট ইজ বিগ ইস্যু। আপনারা এটা নিয়ে ছেলে খেলা করে দড়ি বেঁধে পায়ে রাখবেন না, ডাক্তার দেখানো বিলম্বে, ডাক্তার দেখানো দরকার। দড়ি বেঁধে ঘুরছেন কেন? হ্যাঁ, ডাক্তারের কাছে যান। যার পায়ে দড়ি বাঁধে দেখবেন অবিলম্বে যুবক ছেলেরা তাকে ডাক্তার দেখাবার ব্যবস্থা করো, তাহলে এতে তোমাদের সব হবে। আর যদি বলেন না আমার ওইসব কিছু নেই, বিশ্বাসই হবে না, কেউ বিশ্বাস করবে না। কারণ ছোট থেকে আমরা দেখেছি যার যা জন্ডিস হলে সে করবার তো সুতো দিত, আর ওই টেস্টিক্যাল প্রবলেম হলে দেখবেন যে কোনো একটা পায়ে কিছু বেঁধে দিত, আজও আছে, নো প্রবলেম। চলুন এখন দেখবেন প্যান্ট এসেছে গাঁটের উপরে। ইসলাম কত সভ্য ধর্ম দেখুন, যে আপনার যদি নখ বেড়ে যায় তার মেকদার দিয়ে দিয়েছে 40 days, এই যে নখ বড় হয়ে গেছে কত মেকদার 40 days। আপনার যদি হাতের নিচে নাভির নিচে অবাঞ্ছিত লোম, যেগুলো অবাঞ্ছিত আমি বলি না, আল্লাহ যে সমস্ত মানুষের ন্যাচারাল গঠন দিয়েছে আমার নবী তার নির্ধারণ করে দিয়েছে 40 days, 40 days পর্যন্ত কেউ যায়ও না। এখন সব আলট্রা মডার্ন সব রেজার বার হয়েছে, সেই সব রেজার গুলো জালির মতো শুধু ঘষতে হয়, এত বারিক সুন্দর তার মধ্যে ব্লেড আছে, দেখবেন ময়লা পরিষ্কারের মতো শরীর পরিষ্কার হয়ে যাবে। এটা প্রতি সপ্তাহের মধ্যে করবেন, এও আজ কেউ করবে না। যুবক ছেলেরা আছো আমি বলে দিচ্ছি, তাই খাটনি বাড়াবে না, কোনোভাবে খাটনি বাড়াবার দরকার নেই। প্রত্যেক দুদিন তিন দিন ছাড়া ছাড়া তুমি জালির মতো শুধু ঘষে নেবে। তুমি আমাজন আছে দেখতে পাচ্ছ না, ফ্লিপকার্ট দেখতে পাচ্ছ না, অনলাইন চেক করতে পাচ্ছ না, কত সহজে তুমি পাক সাফ থেকে আল্লাহর কাছে সেজদায় যাবে। একবার দেখতে ইচ্ছা করছে না, খালি মোবাইল চেক করছে লেটেস্ট ভার্সন কি বার হলো, S24 আল্ট্রার পরে কি কিছু বেরোলো, খালি মোবাইল চেক করছে। আর এত চেক করে লাস্টে কিনছে কি, সেই জয়সন কে তাইসন সুক্তি মে বেগান, যে প্রথমে EMI এর চান্স দিল, EMI পারলো না যখন, বলে ধুস এখন এইটি কিনে নে ভালো হবে। তা তুই অত দামি দামি ফোন চেক করলি কেন? ওই জন্য বলি যত দূর বুকের তেজ আছে তত দূর যাও। তোমার আল্লাহ আওকাত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তুমি KTM পর্যন্ত যাও, ওর থেকে বেশি যেতে যেও না। আল্লাহ ক্ষমতা দিয়েছে বুলেট পর্যন্ত যাও, লোন করে ওর থেকে বড় নিতে যাবে, পরের দিন ফোন করে বলবে যে তাড়াতাড়ি দিয়ে দে, তুমি খালি বলে হ্যাঁ ওকে ওকে, জেন্টলম্যান প্রমিস, ওই সামনে বুধবার দিন 28 তারিখ, ওটা বিকেলের দিকে ওটা কমপ্লিট হয়ে যাবে, ও গালাগাল দিয়ে যাচ্ছে, ওকে স্যার নো প্রবলেম, জেন্টলম্যান প্রমিস। জিজ্ঞেস করো কার ফোন, হ্যাঁ ব্যাংক থেকে করেছিল, ব্যবসা চলে জানিস না, না ফাইন্যান্সার ফোন করেছে, বলে 3টে কিস্তি ফেল, যেখানে দেখবো গালে চড় মেরে বাইক কেড়ে নেবো। বুঝতে পারছেন না? তো তোমার যতদূর দৌড় তার বাইরে তুমি চলবে কেন? একটা মোমেন মুসলমানের সব জিনিসের তো মেকদার নির্ধারণ করে দিয়েছে, তুমি পার করবে কেন? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আর বেশি বলবো না। বলতে গেলে মিস্টার ওয়ালি এরি কি বলছে, তিনি বলছে পৃথিবী একদম বললে অনেক দূরে যাবে, আমি শুধু আমাদের দেশের মিস্টার মহাত্মা গান্ধীর কথা বলে দিই, বাপু, মহাত্মা গান্ধীর নাম শুনেছেন না, বাপু দা ইয়াং ইন্ডিয়া, ভারতবর্ষের একটা বিখ্যাত গ্রন্থ দা ইয়াং ইন্ডিয়ার মধ্যে তিনি একজন লিখছে, পৃথিবীর বুকে বহু লিডাররা নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর বুকে বহু নেতারা তাদের নেতৃত্ব দিয়ে সমাজকে জাগ্রত করার চেষ্টা করেছে, কিন্তু এদের মধ্যে একজন সফলতম নেতা আমার চোখে, যিনি অজ্ঞতার যুগে এসে সমাজ ব্যবস্থাকে সুসজ্জিত করেছিলেন, তার নাম হলো ইসলামের নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছো? আস্তে আস্তে কথা বলো গো, কথাটা বুঝতে পারছেন? তাহলে আমার রাসূল শ্রেষ্ঠ আর আমি বলছি না, এবারে আসুন। ও তখন মাথা লাড়ছে, দিয়ে আস্তে করে হাত তালি দিচ্ছে, বুঝলেন? এবারে আসুন, আপনি একটু আগে বললেন যে তিনি অশিক্ষিত ছিলেন, হ্যাঁ আমি কোরআন দিয়ে আপনাকে বোঝাবো না, হাদিস দিয়ে বোঝাবো না, আমি চলে যাব জ্যোতিষ বিজ্ঞানী মিস্টার স্মিথ আর বসওয়াত,
বিখ্যাত একজন বিরাট বড় পার্সোনালিটি, তার বিশাল ব্যক্তিত্ব, তার শিক্ষার জগতে প্রতিটি মানুষ স্পিতার বেসওয়াকের কথা শুনলে একবার চিন্তা করে, স্যার আইজ্যাক নিউটনের কথা শুনলে চিন্তা করে, গ্যালিলিওর কথা শুনলে চিন্তা করে। প্রফেসর স্পিতার বেসওয়াক হযরত মুহাম্মদের লাইফ কে এক সময় পড়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পড়ার পরে যখন জিব্রাইল এসে আল্লাহর রাসূলকে বলেছিলেন, এই মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা পড়ো, আল্লাহর রাসূল বলেছিলেন, আনা লাইসা বিকারিন মানা বিকারিন, আমি পড়তে জানি না। লিখে ফেললো সে যে কি ইনলেটেড হিমসেলফ, প্রফেট মুহাম্মদ ইজ দা ইনলেটেড পারসন, কুদরতিয়াতে আমার আল্লাহ তার গর্দানটা চেপে ধরলেন, ধরে বললেন অতটুকুতেই শেষ নেই, আরো ভিতরে যা। তারপরে আরো রিসার্চ করে আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন যে হায়ের ভিতরটা কেমন হবে, তা কেমন হবে, আক্ষরিক জ্ঞান নেই তো আল্লাহ রাসূল, তা কেমন হচ্ছে কিভাবে দেখিয়ে দিচ্ছেন, অক্ষরগুলো কি করেছে, সব কিছু রিসার্চ করলো। ওরা আবার আমাদের থেকে বেশি করে। আপনারা নেটে সার্চ মারুন এক্ষুনি দা মেসেজ, দা মেসেজ সার্চ মারুন, ওতে দেখবেন একটা আট বার হবে, আট ফিল্ম বার হবে। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেখানে ওহদ বদর ইসলামের কোর পয়েন্ট গুলো পর্যন্ত সেখানে দেখিয়েছে, আমি ওটা দেখে মুগ্ধ জানা হয়েছি। আমি চিন্তা করেছি যে খ্রিস্টান ডাইরেক্টর যে, সে আমাদের থেকে বেশি ইসলামকে নিয়ে গবেষণা করেছে। আমার কথাগুলো শুনলে আবার আপনি অন্যরকম মিনিং করবেন না, বুঝুন, একটা খ্রিস্টান ডাইরেক্টর যেখানে ইসলাম রাসূলের হিজরত দেখাচ্ছে, সেখানে উল্লেখ করেছে ওহদের যুদ্ধ, আমার নবী যে 50 জনকে বলেছিলেন তোমরা এই পাহাড়ে থাকবে, আমি নবী যদি শহীদ হয়ে যাই তাই খবর পেলেও তোমরা এখান থেকে সরবে না। পরবর্তীতে সাহাবাগুলো সরে গেল, গানিমতের মাল বন্টন হচ্ছিল যখন, উল্টো দিক দিয়ে ঠিক ওই জায়গা থেকে অ্যাটাক করেছে। আর অত সূক্ষ্ম জায়গা তারিখ ইসলাম যারা পড়ে, ইসলামের ইতিহাসে যারা পিএইচডি করছে তারা এগুলো নিয়ে পড়াশোনা করে, অথচ একজন খ্রিস্টান মানুষ দেখি ওটাকেও ওখানে উল্লেখ করেছে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন, বোকা তো আমরা, ধর কাছে ধরে আছি, মুসলমানের ঘরে জন্মেছি আমি মুসলমান, আরে ইসলামকে বুঝে মুসলমান হন। এই আজ আমরা ধর কাছে ধরে আছি তে আছি বলেই আজকে দেখুন আহলে হাদিস, আজকে দেখুন ওহাবি, আজকে দেখুন ফাদার কি বলে ব্রাদার কি কি বলে মাদার টেশন বলে এসব কি কমনে আছে না, এরা এসে দেখুন হঠাৎ কোথার থেকে কোথার থেকে আজ কবি এসে কি করতে করতে এসে বা কায়দা ফতোয়া দিচ্ছে। আপনারা দেখবেন বা কায়দা ফতোয়া দিচ্ছে, অথচ ফতোয়া দেওয়ার অথরিটি একমাত্র মুফতিদের আছে, ফিকে কি বলে ফিকে শাস্ত্রে যারা পারদর্শী, ফিকে শাস্ত্রবিদ যারা, একমাত্র তারাই ফতোয়া দিতে পারে। আর এরা এসে বাকায়দা ফতোয়া দিচ্ছে, দেখছেন না, ডাইরেক্ট বিন্দাস বেঝিজাক বলে দিচ্ছে, সোয়াবের রাত করা হচ্ছে না, যায় হারাম, একটা যা নামাজ রোজা রাখলেও জাহান্নামের জন্য যথেষ্ট। এটা নিয়ে আমি আজকে বলছি না, আল্লাহ রাসূল সারা মাসটা রোজা রাখতেন। আম্মা জান আয়েশা মাআজ বিন জাবাল হযরত আলী মুখতালিফ রিওয়ায়াতের মধ্যে দিগার ইসনাদের সাথে কমপক্ষে 20 জন সাহাবা এটা দলিল দিয়েছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, হে রাসূল আপনি কেন সারা শাবান মাসটা রোজা রাখেন? হুজুর সারা শাবান মাস রোজা রাখি, শুধু একদিন শাবান কুল্লাহ, আপনি পুরো শাবানটা কেন রোজা রাখেন? হুজুর পেছনে ওয়াজ করবে না, তোমরা মাইকে ওয়াজ করবে, এসো এটা গরম দাও না, আপনার বিরক্ত লাগছে না, কাউকে বিরক্ত লাগছে, বিরক্ত লাগলে বলে দেন আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। বাবা একটা বেজেই গেছে, সময় কোথা দিয়ে গেল বুঝতে পারছেন? সময় গেল, বোঝা গেল কি দেড় ঘন্টা সময় পার করে দিয়েছি, বুঝতে পারছেন? এখন আসুন যেটা বলছিলাম, আমার রসুল বলছে শোনো আমি কেন রোজা রাখি, আমার নবী বলছেন
এই শবে বরাত থেকে নিয়ে এই শাবান থেকে নিয়ে আগামী শাবান পর্যন্ত আল্লাহ যাদের মওতের নামকে ইনলিস্টেড করবেন, যাদের মওতের নাম লিস্ট করবেন, ফানা উহিব আইয়াতিয়ানি আজালি ফানা সায়মুন, আমি মুহাম্মদ পছন্দ করি এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত যাদের মৃত্যু নির্ধারণ করবেন আল্লাহ এই মাসেতে তাদের নামগুলো ঠিক করবেন, আর আমি নবী পছন্দ করি আল্লাহ যখন আমি মুহাম্মাদের নামটা মৃত্যুর খাতায় তুলবে আমি যেন ওই সময় রোজা অবস্থায় থাকি। বলুন না সুবহানাল্লাহ, আপনি উড়িয়ে দিলেই হবে। আমি এই বিষয়ে আজ আলোচনা করছি না, কারণ এর উত্তর আমি আর দিতে চাই না। যারা উত্তর চাচ্ছেন প্রথম প্রশ্ন তাদের কাছে, ওদের ঈমান তো প্রশ্নের মুখে আছে, ওরা আমার কি উত্তর চাইবে? যদি বলেন কেন, লট অফ এভিডেন্স আই হ্যাভ, একটা বক্তব্যকে খালি চাপা দেওয়া হচ্ছে কত রকম ডিজাইনে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি নিজে বলবো না, একটা বক্তব্যকে কত রকম ভাবে শুধু চাপা দেওয়া হচ্ছে দেখুন। শুধু অপরাধ চর্চা করেছি, কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার সেও খারাপ, সুদ ঘুষের সেই তো খারাপ। এই যে আজরে অথচ বেদান্তি হুজুরদের এর মাথায় উঠে না, কি বলবো হোক না কেন, একটা রাত তো সে এবাদত করতেছে। এই যে আমরা বলি না বেদান্তিদের ভাষা, বেদান্তিদের ওয়াজ, কথাটা আমার বুঝতে পারছি। এদের কোন প্রশ্নের উত্তর আর উলামায়ে হাকরা দেবে না, কারণ এরা প্রমাণ হয়ে গেছে এদের ঈমান আজ প্রশ্ন চিহ্নে। এই যে বর্তমান এই যে আহলে হাদিসদের ঈমান আজকে প্রশ্ন চিহ্নে, এর আগে নিজেরা প্রমাণ করো ও নামাজ বেরাতের রাতে পড়বো কি পড়বো না, রোজা রাখবো কি রাখবো না, তেলাওয়াত করবো কি করবো না, অনেক পরের কথা। তোমায় উত্তর আমি অনেক পরে দেবো, আগে তুমি ইসলামের দায়রার মধ্যে আছো কিনা এটা আগে প্রমাণ করো। কথাটা আমার বুঝতে পাচ্ছেন তো? তুমি যে আহলে হাদিস দল বলছো, ব্রিটিশের কাছ থেকে অনুমোদন নিয়ে একটা দলকে ইসলাম বলে চালাচ্ছ না চালাচ্ছ, আর তুমি ধর্মের দোহাই দিচ্ছ, আগে এর দলিলটা দাও, আগে আমাকে দলিল দাও। আব্দুল হক বানারসি তাকে কোন চোখে দেখো? আব্দুল হক বানারসি যাকে ফজলে হিন্দ বলে, এর উস্তাদের নাম হচ্ছে ইমাম শওকানি, জাইদিয়া শিয়া, এর আর এক ফাউন্ডার ফাদার হচ্ছে হাসান বেটলেবি, হান্টার কমিশন করা ছেলে আমি। কথাটা আমার বুঝতে পারছেন না? পুলিশের তারা যতবার খেয়েছো ততবার নাম চেঞ্জ করেছো, আজকে গলাবাজি করে বেড়াচ্ছে, এরা হচ্ছে বক্তা। তো বক্তাদের কোন ফতোয়ার জবাব আলেমরা দেবে না ভাই, কথা আমার বুঝতে পাচ্ছেন না? এরা হচ্ছে বিষহরি মলম বিক্রি করা বক্তা, এদের কেউ চিনতো না। আজকে যদি এই ইউটিউবার গুলো না আসতো, আজকে যদি ইউটিউবার গুলো এই ইউটিউবার গুলোর পা ধুয়ে ডেলি দু গ্লাস করে এদের পানি খাওয়া দরকার এই বক্তা গুলার, এই ইউটিউবার গুলোকে জামাইয়ের মতো আদর করে পায়ে তেল মালিশ করা দরকার এদের, এদের পা ধুয়ে পানি খাওয়া দরকার, আর বলা দরকার ভাই তোরা ছিরি বলে আজকে আমরা দু পয়সা কামিয়ে খাচ্ছি, তোরা যদি না থাকিস তো আমাদের পেটে শিওর লাথি। কথাটা আমার বুঝতে পারছেন না? আবার যাদের বদৌলতে উঠছে তাদেরকে আবার বলে কেস করে দেব, কি জ্বালা রে ভাই, এ হুমকিও তারা শুনছে। আসলে এইরকম নেমো খারাম, যারা নেমো খারামি এইভাবেই করে, বাপকে ছাড়ে কে ছাড়ে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, একাধিক রাবী রেওয়ায়েত করেছেন, বলা হচ্ছে যুয়ীব, আরে যুয়ীব তোর মুখে শুনবো কেন, টেলিফোন মিস্ত্রি, ফোন মেকার,
মোবাইল সারানো পার্টির কাছে শুনবো কেন? নওটা জয়ীব তোর কাছে কেন শুনবো? রাজমিস্ত্রির কাজ করতিস তুই, আলিমকে বলতে বল, কথা বুঝতে পারছেন? আর এত বড় একটা বাজে ঘৃণ্য কথা বললো আর একজন আলেম সেটাকে আবার চাপা দিচ্ছে, ডাইরেক্ট বলে দাও এটা বলা তার উচিত হয় রে, ও ইমান, ওকে আবার ইমান আনতে হবে। দেশে আবার পালিশ পাচ্ছে, গাল, পাবলিকের গাল, কেওড়া তলা পান না কি বলে না, এমন গাল দিচ্ছে পাবলিক। হুজুর টুজুর এত বড় দাড়ি টাড়ি আর পরোয়া করে নি, খিস্তি দিয়ে ছেড়ে দিচ্ছে একদম, বুঝলে? পাবলিকে আতে ঘা পড়ে গেছে। এই মাথা করে দিন মমতা ব্যানার্জির পায়ে ঠাকাবো না, এই মাথা করে দিন অভিষেকের পায়ে ঠাকাবো না, এই মাথা করে দিন নরেন্দ্র মোদীর পায়ে ঠাকাবো না, এই মাথা করে দিন নেতা বড় বড় লিডার বন্দুক কামানের সামনে নত করবো না, এই নেতা দুনিয়া, এই মাথা করে দিন দুনিয়ার কোন লিডারের কাছে নত করিনি। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে, ও আপনি বলবেন আপনার ভাইয়ের কথা বললেন না, না আমরা নওশাদের কাছেও মাথা, ওই নওশাদকেও সেজদা করি না, কারণ ও সেজদা করা বাড়ির ছেলেই নয়, কথা বুঝতে পারছেন? ও সেজদা শুধু আল্লাহ ছাড়া কাউকে আমরা করি না, ওই জন্য ওটা আর বলতে হয় না। আবার যারা রাজনীতি করে চারানা চাল ভাজে খা নেতা আছে তারা বলবে দেখছো নিজের ভাইটার কথা বললো না, এরকম কথাও হবে, কথাটা আমার বুঝতে পারছেন? আমি আমার সব ভাইকে ভালোবাসি, মহব্বত করি, সমস্ত মানুষকে ভালোবাসি, হোয়াট এভার তুমি কি করছো আমি দেখতে যাই না, তুমি আমায় ভালোবাসলে আমি তোমায় ভালোবাসি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আর শুধু নওশাদ বলে কথা নয়, যারাই মানুষের কাজ করবেন লিল্লাহিয়াতের সাথে করুন, আমি সবার জন্য দোয়া করি। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলতে বলতে এত দূরে চলে এলাম, আল্লাহ রাসূল স্বয়ং নিজের জবান দিয়ে বলছেন, নবীজি আমার নিজের জবান দিয়ে বলছেন যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আগে বলে দিই এই কথাটা বলার আগে বলবি ভাইজান হাদিসটা গরীব, হাদিসটা গরীব, বা কেউ বলবে হাদিসটা জয়ীব, এই জয়ীব বলে আপনাদের চমকে দেয়, হাদিস গরীব হলে সেটা গ্রহণযোগ্য নয় এমন একবার দেখিয়ে দেন কোথায় আছে হাদিস, আমি পড়ে শোনাবো আজকে, যদিও মুহাদ্দিসানা কোনো আলোচনা হচ্ছে না। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি হুজুর একটু জোরে বলেন তো, ইন্নামাল আমালু বিল নিয়াত, দুই হুজুর আমার দুই পাশে আছে, আপনি কোথাকার ছাত্র? কাজীপাড়া। আপনি? আপনি একবার আমাকে খালি বুখারী খুলে সনদটা দেখিয়ে দেন তো এই হাদিসটা, বুঝতে পাচ্ছেন? ওই যে গরিব আর জয়ীফ হাদিস দিয়ে আপনাদের চমকায় না, বুখারীর প্রথম হাদিসটাই হলো গরিব কিন্তু সহি, বলেন না সুবহানাল্লাহ, কারণ সমস্ত সাহাবারা যেখান থেকেই রিওয়ায়াত করেছে হাদিসটা গরিব, কিন্তু সব সাহাবারাই রিওয়ায়াত করেছে এটা সহি, যে হাদিস গরিব মানে যে অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়, জয়ীব যদি হয় কোন হাদিস, মুহাদ্দিসিনরা আল্লামা আজহারুল্লাহ জামাকশারি থেকে আরম্ভ করে ফাতুল বারী ইবনে আজহার আসকালানি থেকে আরম্ভ করে ফয়সাল বারী কুলুন আনওয়ার কাশ্মীরি রাহমাহুল্লাহ থেকে আরম্ভ করে যতজন পৃথিবীর ইমাম নবাবি থেকে আরম্ভ করে আপনার যত বড় বড় মুহাদ্দিসিনরা এসেছে মোল্লা আলী কারী থেকে সব কুল 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 মুহাদ্দিসিনদের একটাই কথা যে হাদিস যঈফ হলে ফজিলতের ক্ষেত্রে সেটা আমলে আমল করাটা হচ্ছে উত্তম কাজ এবং জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তো আমলই ব্যাপার। হ্যাঁ গো, শবে বরাতের রোজা রাখা কি আমরা ফরজ বলি? শবে রাতে রাত্রে নামাজ পড়া কি আমরা আপনার ওয়াজিব ফরজ বলি? না, কিন্তু কেন? আল্লাহ রাসূল স্বয়ং বলছেন কি যে ইজা কানা লাইল, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফ মিন লাইলাতুন নিসফ মিন শাবান, যেটার ফারসি ভাষা শবে বরাত, তোমাদের কাছে যখন শবে বরাত এসে যাবে তখন তোমরা কি করবে? কুমু লাইলহা ওয়াস
তোমরা রাত্রে জাগবে আর দিনে তোমরা রোজা রাখবে, বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন এইখানে কুঙ্গা পণ্ডিত আবার ফটোয়া দেয়, কুমু লাইলাহ মানে তো রাত্রে জাগার, রাত জাগার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে, কথা বুঝতে পারছেন? লাইলাতুল কদর সম্পর্কেও আমার রাসূল ঠিক একই কথা বলেছেন, ওইখানেও এই কুমু বা কমা এই একই শব্দ ব্যবহার করেছে। তো লাইলাতুল ক্ষেত্রে কদরের ক্ষেত্রে এই কমা কথার জন্য রাত জেগে কেন নামাজ পড়ে না, জবাব দেন ভাইজি। যখন সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখন বলবে দেখতে না দিয়ে চলন ব্যাখ্যা, সবটাই ঠিক আছে, সবই সোফার, সব ঠিক আছে, কিন্তু কথাটা কেমন নাকে নাকে বললো না, ভুল ধরার কোনো জায়গা নেই। আচ্ছা এবারে আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত নিয়ে আকাশের শেষ প্রান্তে চলে আসে, এটাতে আর তো অন্য কেউ কথা বলতে পারবেন না, আমার রাসূল চলে আসে কি হুজুর, এটাও তো গরিব আছে, আগেই বলছি গরিবের সংখ্যা আগে পাবলিককে বুঝিয়ে তারপর গরিব বা জাইফ বুঝাবে, গরিব আলাদা জাইফ আলাদা আর মওযু আলাদা, কথাটা বুঝতে পারছেন না? মওযু মানে মিথ্যা হাদিস, তাকে জিজ্ঞাসা করবেন হাদিসটা কি মিথ্যা, যদি বলে হ্যাঁ মিথ্যা তাহলে আমরা আলবানি ফালবানির কিতাব থেকে দেখবো না, ডাইরেক্ট নকশি কিতাব থেকে দেখাবো। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এবার আসুন, বলছে আল্লাহ তার বিশেষ রহমত নিয়ে নেমে চলে আসেন শেষ আকাশে, এসে আমরা সোহেবের রাতের নামাজ কখন আরম্ভ করি, এশার নামাজের পরে, তাই তো? না, সময়টা আরম্ভ হয়ে যাচ্ছে কখন, যে সূর্য ডুবার পর থেকে, মাগরিবের পর থেকে, হাত্তা মাতলাইল ফজর, যখন হাত্তা তুলুইল ফজর, যখন সূর্য উদয়ের আগে পর্যন্ত এসে আল্লাহ বলতে থাকে আলামিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কে আছো যারা আমার কাছে ক্ষমা চাইছো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কো, আল্লাহ বলছেন কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও, আমরা ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ বলছে এ শোনো কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও, কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও, কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও, এই একই আওয়াজ হয়ে যাবে কখন, মাগরিব থেকে ফজর পর্যন্ত, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার সঙ্গে কি আলামিন মুস্তারজিকিন, আলামিন মুস্তারজিকিন, আলামিন মুস্তারজিকিন, তোমরা কে আছো আমার কাছে রিজিক চাইছো, কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো, কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো, এইভাবে আল্লাহ প্রতিটি বিষয় নিয়ে যার যেটা দেখবেন সেট হয়ে যাবে, চাইছো মাগরিব থেকে ইশা পর্যন্ত সপ্তম আসমানে আপনার আকাশের শেষ প্রান্তে এসে রহমত নাজিল করে সারা রাত, আর এগুলো বলতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এই করতে করতে ফজরের সূর্য উঠে যায়। কিসের জন্য এত হিংসা না হুজুর, হালুয়া লুটির ব্যাপারটা সব হুজুররা বলছে, আমার বাড়িতে কাল হালুয়া এত হয়েছে আপনি কি বলবো, হুজুর হালুয়া রুটিটা তো সবাই খারাপ বললো, আমি তো সবাইকে এই প্রশ্নটা করছি, আরে ইউটিউবারদের মধ্যে দিয়ে আমি তাকেও প্রশ্নটা করাচ্ছি, আমি যদি নিজের ঘরে নিজের বাড়িতে নিজের উনুনে নিজের চুলোই নিজের কিনা ঘি নিজের কিনা বেসন নিজের কিনা ছোলার ডাল নিজের কিনা সুজি নিজের কিনা কি বলে পেস্তা নিজের কিনা কাজু নিজের কিনা চিনি নিজের কিনা সব যা যাবতীয় সব যা যা লাগে এর মধ্যে কোনোটা হারাম বুঝলেন? চিনি হারাম, পেস্তা বাদাম হাজা হারাম, কাজু হারাম, নিজের ঘরে যে তৈরি করছো, বউ যখন বানাচ্ছে লোকের পটানো বউ নয় তোমার নিজের বেকরা বউ, বুঝতে পারছেন সে বউটা হারাম, তো হারাম কোন জিনিসটা তুমি হারাম বলছো কেন? হ্যাঁ তুমি বড় জোর বলতে পারো হালুয়া রুটি খেয়ে ইবাদতের কথা ভুলে যাচ্ছ, এটাই খারাপ, খারাপ তো হালুয়া রুটি কি দোষ করলো? ও তো আল্লাহকে বলবে এই যে খচ্চর মলি সাহেবদের পাল্লায় পড়ে আমরা কোথার থেকে মদ হয়ে গেলাম, আমরা কোথার থেকে হারাম হয়ে গেলাম, হালুয়া হারাম রুটি হারাম, আমি তৈরি করেছি মেহমানদেরকে মুসল্লি যারা যাদের দেখতে পেয়েছি এই খানা একটু, জায়েরিনরা গেছে জিয়ারতুল কুবুরের উদ্দেশ্যে গাড়ি ভরে ভরে গেছে, বেশক যাবেন, যদি কোনো আলেম বলে হারাম এবং ঈমান চলে গেছে
জানবেন তার ইমান প্রশ্ন চিহ্নের মুখে, আর এরা জাহির হয়ে গেছে, এবার যারা বলে তারা প্রকাশ হয়ে গেছে, এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, এখন গদি বাঁচাতে লড়াই হচ্ছে এই আলাদা নাম নামধারী যারা। আমার ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? কোনটা হারাম এটা হারাম নেই, এইসব হচ্ছে পাকামুকরা ফতোয়া দেয়া। ওকে ডেকে খাওয়ান দেবেন খুব খাবে, যে হারাম বলছে ওকে ডেকে খাওয়াবেন খুব খাবে বলে খাবে, আবার আর চোখে দেখবে না খাচ্ছে তো ছোলারটা, আর ওখানে রাখা আছে ডিমের হালুয়াটা, এটা দিচ্ছে আর চোখে দেখছে। ভাই এটা একটু না থাক, অসুবিধা নেই, বাড়ালি কেন থাক তো বাড়ালি কেন, এই চার দিনে হলে সাত দিনে হলে এইসব করতে নেই, এইসব বেড়া দাঁত থেকে কি বার করছে, আটকে গেছে একটু খচ্চর সালা, খাওয়ার সময় হারাম নয়, তুমি যে খেলে ওটা হারাম নয়, আর ফতোয়া দেওয়ার বেলায় এটা হারাম। হ্যাঁ তো হারাম তো তোর দাওয়াত করেছে এখানে, কি বলে এটা কি জায়গা, না এটা দিগড়া, যদি হারাম হয় তো তোর বারার সাথে বাড়ি, তোর বেই যখন দাওয়াত করে তখনই বলে দে ওসব হারাম আমরা যাই না, ওসব বেদাতে আমরা যাই না, হাস তুই আসবি খেতেও খাবি ফের বলতেও বলবি। কি হচ্ছে এখন মানুষের চোখ খুলে গেছে, তো চলেন এটা বলে শেষ করে দিই, আর বাড়াবো না। এই যতই ফতোয়া দিচ্ছে তত মাশাআল্লাহ আমাদের কাজ আরো বেড়ে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ, খুব করবে এতে কোনো টেনশন নেই। যদি দলিল চাই, যে দলিল চাইছে বলুন দলিলটা আমার কাছে কেন চাইছো, আমি মাওলানা, তোমার যদি দলিল দরকার হয় আমাদের হুজুরদের সাথে বসো, তোমরা কানা আমাদেরকে দেখিয়ে দিতে পারছো না, তোমরা বলতে পারছো না যে আমরা একটা গাইডলাইন মেনে চলি, আমাদের দেশি ভাষায় বলবো আমার গা বুঝতে কিচ্ছু হবে না, বুঝাতে হলে হুজুর গা বুঝাকে যাও, বলতে পারছেন না যে আমাদের কেন বুঝাচ্ছ, আমরা একটা গাইডলাইন মেনে চলি, আমরা যে মুজাদ্দিদের জামানকে ভালোবাসি তাদের আলেমরা আমাদের আছে, আমাদের আলেমদের বুঝিয়ে দেন, সময় হয় বসুন, আমার পিছনে লেগে কি হবে না, মানে ব্যাপার এই যুবকগুলো ঠিক উত্তর দেয়। আমাকে বলছে ভাই জান আমাকে এসে বলছে, আমি কি আমাকে এসে বললে জিয়ারত করতে বেরিয়েছি সেই কারণে একটা গুণা করি কিছু মনে করবে না, বলে কি বলছে আমি সৈবরাতে রাত্রিরে গোসল টোসল করে নিয়ে সব কিছু করে ঠিক আছে, ফজরের নামাজ পড়েছি ঠিক আছে, জোহর পড়েছি, ঈশা পড়েছি, মাগরিব পড়েছি, তারপর নামাজ পড়েছি, ঈশা পড়েছি, তারপর দাদা হুজুর কবলার মাজার জিয়ারত করেছি, আর আমার ঠোঁটটা কালো জানেন তো, হ্যাঁ তারপর বলছি বটতলায় বসেছে, এসে বললে এসব করে কি লাভ। আমি তখন বললাম সিগারেট খাবে, অনেক রাত হয়েছে সিগারেট খাবে, আমি সিগারেট খাই, তারপর কি হলো বলে হচ্ছে চলে গেল, তুই সিগারেটও খাস, বলে আমি আল্লাহর কসম আজকে থেকে ছেড়ে দিয়েছি, ও বলছে আল্লাহর কসম আজ থেকে ছেড়ে দিয়েছি, তো অভ্যেস রয়ে গেছে, বললাম সিগারেট খাবে, সে হুজুর এত বড় তার দাড়ি মাথায় টুপি কাঁধে রুমাল দিয়েছে, আমি বললাম সিগারেট খাবে একটা, কোন খারাপ কাজ করতে গেছি কোন মাওলানা বাধা দেয়নি, মদ খাচ্ছি কোন মাওলানা জি আমায় বাধা দেয়নি, আমি আমার বউকে এসে পিটাতাম আগে, আজ বড় আফসোস হয় আমার জানের জান করে রেখে দিই, কোনোদিন কোনো মাওলানা আমায় বারণ করেনি, আজকে নামাজ পড়তে গেছে ও বারণ করতেছে, তাই বলেছে বিড়ি খাবি, আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি বুঝতে, তো কি হবে বলে চলে গেল, ছাড়ো এখানে এন্ড করো ব্যাপার, এখানে দা এন্ড বলে না তো ডিডেন্ট ডিডেন্ট করে দাও। ওকে আমি বলেছিলাম খবরদারে কথা বলে না, প্রফেট মোহাম্মদ হ্যাভ নট এনি মিরাকল ফ্রম 1 টু 40 ইয়ার্স, তুমি বলছো ইসলামের নবী মোহাম্মদের জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোন রকম মুজিজা ছিল না, আর তুমি বলছো ইসলামের নবী পড়াশোনা জানতো না, শ্রেষ্ঠ নবীটা ক্লিয়ার করে দিয়েছি,
বাকি রইল লেখাপড়া জানতো না। শোনো, এ যখন বললো ইসলামের নবী পড়াশোনা জানে না, আল্লাহ তার কুদরতি হাতে গর্দানটা ধরে বললো আমার মুহাম্মদকে নিয়ে আরো একটু পড়াশোনা করে যাও। যখন পড়াশোনা আরম্ভ হয়ে গেল আল্লাহর রাসূলকে নিয়ে, পরে সে লিখছে ইললিটারেট হিমসেলফ বাট হি ইজ দা অথর অফ আ বুক দ্যাট ইজ কোরআন। লে কি বলছে, উনি অশিক্ষিত কিন্তু একটা বিশাল বড় গ্রন্থের লেখক, বইটার নাম হলো কোরআন। আরে কোরআন নবীর উপর নাজিল হয়েছে, আমরা মুসলমানরা বুঝি, কিন্তু একটা অমুসলমান কি বলে, না না ও নাজিল টাজিল বুঝিনি, উনিই লিখেছে, বুঝতে পারছেন, উনিই লিখেছে। এখন আমার প্রশ্ন সেখানে, প্রথমে বসওয়াকার স্পিরিট লিখছে মুহাম্মদ এন্ড মুহাম্মাদিনিজম, গ্রন্থ খুলুন যে ইনলেটেড হিমসেলফ, নবী মুহাম্মদ পড়াশোনা জানতেন না। পরে লিখছে কি হি ইজ দা অথর অফ আ বুক, কোন অশিক্ষিত লোক কোন বই লিখতে পারে? ইটস আ ইডিওটিক কমেন্ট, বোকার মতো কথা। অত বড় জ্ঞানী মানুষ রসুল লেখাপড়া জানেন না বলতে যে নিজে নিজের জ্ঞান হার্ট ফেল করলো, জ্ঞানের হার্ট ফেল করলো, যে যে লেখাপড়া জানে না সে কোথার থেকে বই লিখবে? পরে লিখছে কোন গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে মিস্টার উইলিয়াম মোর এক সময় লিখছে যে দ্য কোরআন ইজ আ বুক, এমন একটা গ্রন্থ কোরআন সম্পর্কে লিখছে, দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি। কে কোরআন বলছে না, সেই মানুষটা বলছে কোন বইটা লিখেছে নির্ভুল গ্রন্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাকি লেখাপড়া জানতেন না, বইটার নাম কি? কোরআন শরীফ, ওটা নবীর উপর নাজিল হয়েছে। সে কি বলছে, নাজিল টাজিল বুঝি না, উনিই লিখেছে। বইটার গুরুত্ব কি? শরৎচন্দ্র খুলুন, বঙ্কিমচন্দ্র খুলুন, রবি ঠাকুর খুলুন, ঋগ্বেদ খুলুন, অত যত বই, সব সাম্যবাদের কথা, ভাতৃত্ব বন্ধুত্বের কথা অনেক কিছু বলেছে, কিন্তু স্পেশাল ইন মাই কোরআন আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আল্লাহ এর মানে জানে। পরে কি লিখছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই গ্রন্থ যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি বলছি আল্লাহ কি এতে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক একই কথা উইলিয়াম মুর ঠিক একই কথা লিখছেন, I am the disciple follower of Jesus. I'm Jishur Bhakto. Shottota ki? That is exceptional testimony. That is holy. The exceptional testimony. That is holy Quran. Pore ki likhche? Je prithibir buke emon ekta grontho. Je grontor moddhe আজ পর্যন্ত 1300 বছর চলে গেল, যে কোরআনটার মধ্যে আজ পর্যন্ত কেউ একটা কলম চালাতে পারলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। নো অথর ওয়ার্ক উইথ আস ডিভাইনড অফ 15th সেঞ্চুরি উইথ আস পোরেটি, এমন একটা গ্রন্থ, দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি। নো অথর ওয়ার্ক উইথ আস ডিভাইনড অফ 15th সেঞ্চুরি উইথ আস পোরেটি, এমন একটা গ্রন্থ যার মধ্যে 1500 বছরের মধ্যে কেউ কলম চালাতে পারলো না, বলুন সুবহানাল্লাহ। এখন অশিক্ষিত মানুষ নির্ভুল গ্রন্থ লেখে কোথা থেকে? ঠিক আছে, একটা বলি, সময় কম, কারণ এখন এদের পয়সা দরকার, জলসা করবে, ওয়াজ পরে হবে, দাঁড়াও দাঁড়াও, ওই শালা বসে গুঁজা মারছে, বলেন না হলে কথা বুঝতে পারছি, আমার কথা শুনুন, দা আগে আপনার এগুলো আমার যুবকদের এইগুলো শোন না মন দিয়ে, এগুলো তো বোঝা দরকার আমার যুবক ভাইদের, আমি তো তোমাদের বুড়োদের ওয়াজ করছি আজ, যাতে এগুলো শোনার পরে তোমরা এনকারেজ হয়ে আমার রাসূলের দামানটাকে মজবুত করে ধরো, কারণ আমাদের তো একটাই ইচ্ছা একটাই ইরাদা কি, ইয়া আল্লাহ দুনিয়ার নেতা চিনি না, লিডার চিনি না, আমরা স্বপ্ন দেখি না দাদার ধুতি ধরে জান্নাতে যাব, আমরা স্বপ্ন দেখি না দিদির আঁচল ধরে জান্নাতে যাব, একটাই স্বপ্ন জান্নাতে গেলে আমেন আর বেটা মুহাম্মাদের দামান ধরে যাব, জোরে বলুন নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালা, নারায় তাকবীর। হ্যাঁ শোন না, ওদের টেনশন আছে, বুঝলেন তো, এত বড় জলসা করতে গেলে এইসবের প্রয়োজন আছে। এটা কি বলে আরিফুল ভাই আমার করে দিত, কিন্তু বলে কি হবে, আমি রাস্তায় জামে পড়ে গেলাম, আর একটা বলিনি, বললে ঝামেলা শেষ। হ্যাঁ, তাহলে আল্লাহর রাসূল নির্ভুল গ্রন্থ লিখেছিলেন, যে আমার প্রশ্নে যুক্তি এখানে যে নির্ভুল গ্রন্থ লিখতে পারে সে কোনোদিন অশিক্ষিত হতে পারে না, যেটা বলেন না সুবহানাল্লাহ, আবার কোরআনের মতো নির্ভুল,
পরে আসুন, যে ইসলামের নবীর জন্ম থেকে কোনো মর্যাদা ছিল না, হ্যাঁ আমি মানছি আদম আলাইহিস সালাম ছোট্ট থেকে মর্যাদা নিয়ে এসেছিলেন, আপনার নূহ নবী মর্যাদা নিয়ে এসেছিল, আমি মানছি, হ্যাঁ যত নবী রসুল এসেছে, ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী মর্যাদা নিয়ে এসেছে, ইসমাইল নবী মর্যাদা নিয়ে এসেছে, ইউনুস নবী মর্যাদা নিয়ে এসেছে, ইয়াকুব নবী মর্যাদা নিয়ে এসেছে, আইয়ুব নবী মর্যাদা নিয়ে এসেছে, মুসা নবী মর্যাদা নিয়ে এসেছে, ঈসা নবী মর্যাদা নিয়ে এসেছে, হে মুসলমান আমাদের নবী কোনো মর্যাদা নিয়ে আসে নাই, বরং পা থেকে মাথা পর্যন্ত স্বয়ং মুজেজা হয়ে জন্ম নিয়েছে আমার রাসূল, পা থেকে মাথা পর্যন্ত খোদ মুজেজা হয়ে জন্ম নিয়েছে। যদি বলেন কি আল্লাহ রাসূলের জন্ম রহস্যটা দেখলে একদম দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত মুজেজা, আল্লাহ রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন সেই দিনেতে সাফা মারওয়া পাহাড় কি থরথর করে কাঁপেননি? কাঁপেনি। আল্লাহর রাসূল যেদিন জন্ম দিয়েছিলেন সেদিন আমু নদীতে জোয়ার এসেছিল আর সোয়া নদী শুকিয়ে গেছিল, ওয়াকশাস নদী যাকে বলে, ইতিহাস খুলুন। আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিল সেদিনই কি কাইসারের রোমের 14টা পাথর ভেঙে পড়েনি? আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন কিসরার 13টা স্টোন সেদিন কি খসে যায়নি? আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই কি আপনার ইরানের অগ্নি পূজারকদের প্রায় কম বেশি 4 লক্ষ বছর ধরে, 3,64,000 কত বছর ধরে যে তাদের দীপ্তশিখা আগুন জ্বলছিল ধপ করে বন্ধ হয়ে যায়নি? আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিনে কি জিনেদের আসমানের উপরে উটা 9 ইঞ্চি হয়ে যায়নি? আল্লাহর কোরআনে কি জিনেরা বলছে না, ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকাইদাল ইসলাম ফামা ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শাহাবার রাসাদা, যে বললে তো রাত কেটে যাবে। জেনারা বলছে আমরা গেলি আমাদের আগুন দিয়ে মারা হয়, কবে লাস্টে দেখা যাচ্ছে সব একদিনই হয়েছে এগুলো, যেদিন আমার নবী জন্মেছে। তো আমার নবীর জন্মানোইটা মুজেজা, জোরে বলুন সুবহানাল্লাহ। এইসব মেরাবের এইসব আওয়াজ শুনেছেন কোথায় আপনারা? খালি জজবাতি কথা শুনেছেন। পরে মিস্টার স্পিতার বসওয়াক লিখছে, তা কোরআন সম্পর্কে লিখতে যে বলছে, ওকে বললাম আমার কোরআন হাদিস শোনা নাই বাচ্চা, তিনি লিখছেন দ্য কোরআন ইজ আ বুক হুইচ ইজ আ পোয়েম আ কোড অফ লাইফ এন্ড আ কোড অফ লজ আ বুক অফ কমন প্রেয়ার all in one and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of style and as miracle of truth, all miracles come by one man prophet Muhammad. Miracle মানে অলৌকিক, যেটা ওলিদের ক্ষেত্রে আপনার কারামত, নবীদের ক্ষেত্রে মুজেজা, আর ম্যাজিশিয়ানরা যেটা দেখায় ওটা কারামত নয়, ম্যাজিশিয়ান আপনার আর মুজেজাও নয়, ওটাকে বলে mesmerism. For difference between mesmerism and miracle of Islam. বুঝতে হবে। তো সে বলছে পৃথিবীর বুকে অলৌকিকতা তো ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে, বলুন না সুবহানাল্লাহ। তার 3টে প্রশ্ন আরো বিস্তারিত বলেছিলাম, শর্টে সংক্ষেপে ছেড়ে দিলাম, আজ আর ওয়াজ হবে না, একটু আমার নবী চিনিয়ে দিলাম। যেহেতু আপনারা সব ইয়াংস্টার যুবকরা আছো, আজকে আধুনিকতার বিশ্বে আমার রসুলের জায়গাটা কোনটা একটু বুঝতে পেরেছেন তো নাকি? একটু বোঝা গেছে তো নাকি? কোরআন হাদিসের ওয়াজ তো সবসময় শোনায়, আজ একটু অন্যরকম শোনালাম। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমি ওই সব পায়েটায় ধরতে পারবো না, বুঝলেন, চাল দাও, এই দাও, ওই দাও, সেই দাও, প্যান্ডেল দাও, অমুক তমুকে, তোমার ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না, দেবে মা বাপের ভয়ে সর্বক্ষীর উদ্দেশ্যে দেবে, না দিলে নো প্রবলেম, তোমার দেওয়াটা আমাদের দরকারও নেই, কারণ আল্লাহ তোমার নসিবে রাখেনি তার হাবিবের মজলিসে দিয়া, বুঝতে পেরেছো? এইদিকে চিন্তা করে ইউটিউবার ভাইদের বলবো লাইভটা বন্ধ করে দিন, কারণ এখন সবাই জলসার জন্য সাহায্য করবে, আর এটা দেখতে সব জলসাওয়ালারা দেখলে আমার সর্বনাশ করবে, যে ভাইজান আমাদেরটাও এবারে একটুখানি তুলে দেন। তো আমি এটা তো পারি না, গজলে জানি না, কিচ্ছু জানি না। তো আমি রিকোয়েস্ট করবো আমার সব যত ইউটিউবার ভাইরা এসেছেন এদিকে, সামনে, ওদিকে, এদিকে, আপনারা একটু লাইভটা বাড়ায় মেহরবানি একটু বন্ধ করে দেন, আবার পরে হবে। ইসল সবে কুপনের খবর এসছে, ইসল সবে কুপনের খবর দিও,
একটা জায়গায় থাকতে, একুশে রমজান, একুশে ফাল্গুন যেদিন যাবে